আল্লাহর বান্দা আর কাফের মুশরিক। কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? সালাত ছেড়ে দেওয়া। আপনারা মুশরিক চিনেন? কাফের মুশরিক চিনেন? কাফের মুশরিক কি নামাজ পড়তে আসছে নাকি কেউ? কাফের মুশরিক হিন্দুদের মধ্যে পাওয়া যায়, বৌদ্ধদের মধ্যে পাওয়া যায়, খ্রিস্টানের মধ্যে পাওয়া যায়, ইহুদিদের মধ্যে পাওয়া যায়, আর মুসলমানের মধ্যে পাওয়া যায়? মুসলমানের মধ্যে কাকে পাওয়া যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াস শিরকি তারকুস সালাহ, নামাজ ছেড়ে দিলে কাফের পাওয়া যায় মুসলমানের মধ্যে। মুসলমানের মধ্যে তো না কাফের থাকার কথা না, মুশরিক থাকার কথা না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সহিহ মুসলিম শরীফের হাদিস, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াস শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। আল্লাহর বান্দারা তো সালাত পড়বে, কিন্তু কাফের মুশরিকেরা কি নামাজ পড়তে আসে? কিন্তু যারা দাবি করতেছে যে আমি মুসলিম তারপরে নামাজ পড়তে আসে না, আল্লাহ রাসূল তাদেরকে কি বলছেন? কাফের অথবা মুশরিক, যে টাইটেল সে পছন্দ করে সেটি টাইটেল। দুইটা নামাজ যে পড়ে না তার টাইটেল কয়টা? এখন সে যেটাই পছন্দ করে, কাফের অথবা মুশরিক। হ্যাঁ, তো এই যারা হিন্দু কাফের, বৌদ্ধ কাফের, মুশরিক, এদের কিন্তু শাস্তি মৃত্যুদণ্ড না। কিন্তু মুসলমান যারা নামাজ না পড়বে তারা যে কাফের মুশরিক হয়েছে, এদের জন্য শাস্তি হলো দুনিয়াতে মৃত্যুদণ্ড। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা কাফের, যারা মুনাফিক ছিল, আল্লাহ রাসূলের যুগে যারা মুনাফিক ছিল তারা 100% নামাজি ছিল। মুনাফিক, মুনাফিক কারা? মুনাফিক হলো কাফেরের চেয়েও খারাপ। মুনাফিক বলা হয় মুসলমান, ছদ্ম মুসলমান, সে যে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, শত্রুতা করা, কাফেরদেরকে মুসলমানদের তথ্য এবং ভেদ জানিয়ে দেওয়া, এই মুসলমানদের বিভিন্ন গোপন ভেদ কাফেরদের কাছে জানিয়ে দেওয়া। এটা কি কাফেররা পারবে? এরা কারা পারে? এগুলো যারা মুনাফিক। হ্যাঁ, এরা মুসলমানদের তথ্য, মুসলমানদের গোপন ভেদ কাফেরদের কাছে জানাই দেয়। এই শুনো শুনো, নবী কি বলছে জানো? মুসলমানদের নবী কি বলছে জানো? এই বলছে, এই যুদ্ধ করতে চাই, এইভাবে এইভাবে তোমাদেরকে শায়েস্তা করতে চাই, জানো এগুলো গোপন ভেদ ফাঁস করে দেয়। এই জন্য আল্লাহ কি বলছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা হলো জাহান্নামের অতল তলের অধিবাসী। এই জন্য মুনাফিক, পাক্কা মুনাফিক, তারাও এক অক্ত নামাজও ছাড়ত না, এক অক্ত না। নামাজ ছাড়ার তো কায়দা নাই, নামাজ ছাড়লে কি হবে? এই জন্য মুনাফিকরা কি করত? তার এক অক্ত নামাজ ছাড়ত না, কারণ নামাজ ছেড়ে দিলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এইগুলো যদি আমাদের মুসলমানদের জানা থাকে, তাহলে নামাজ ছেড়ে দেওয়া কত মারাত্মক অপরাধ না? তারপরও এটা হলো কয় অক্ত ছাড়লে, কয় অক্ত ছাড়লে? দুইটা হাদিস আপনাদের সামনে দিব, কয় অক্ত ছাড়লে বেনামাজি ধরাবে। দুনিয়াবি নিয়মের মাধ্যমে তো জানলে যে এক সাবজেক্ট কম্পালসারি, এক সাবজেক্ট ছেড়ে দিলে নেই, এইরকম ভাবে আল্লাহর এক সাবজেক্ট কম্পালসারি ছেড়ে দিলেও ফেল। এবার দলিল, দলিলটা হল আল্লাহর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো অংশই থাকে না যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়। এটা কার কথা? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু, কখন বলেছিলেন? যখন ওমর রাদিয়াল্লাহু এক অক্ত নামাজ ছুটে গেছিল, এক অক্ত নামাজ ছুটে গেছিল, কি নামাজ? ফজরের নামাজ ছুটে গেছিল।
এক রাকাত পড়েছে, ফজরের নামাজ কয় রাকাত? দুই রাকাত। তো উনি ইমামতি করতেছিল, এক রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাত পড়তেছিলেন। ওই সময় একজন শত্রু ছদ্মবেশে মসজিদে ঢুকে ওনার পেটে উপর্যুপরি দুই ধারালো ছুরি দিয়ে আঘাত করেছিল, মানে টার্গেট ছিল তাকে হত্যা করা, এবং অনেকদিন যেমন পরিকল্পনা করতেছিল। সেদিন অগ্নি পূজক এ দ্বিতীয় রাকাতে যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসেন, ওই সময় এলো কথাই তার গায়ে ছুরি মেরে আতড়ি ঘুড়ি সব বের হয়ে গেছে। তাহলে ফজরের ওয়াক্ত কমপ্লিট হইল না, প্রথম রাকাত পরে দ্বিতীয় রাকাতে উনি আতড়ি ঘুড়ি বের হয়ে রক্ত চতুর্দিকে বয়ে যাইতেছে, এমন সময় আব্দুর রহমান বিন আউফকে তাও ইঙ্গিত করলেন যে তুমি পড়াও। দ্বিতীয় রাকাতে ইমামতি করলেন আব্দুর রহমান বিন আউফ, এরপরে উনি তো বেহুশ ওমর বিন খাত্তাব। পরে ওনাকে বাসায় নিয়ে যাওয়া হলো খাটে করে, যখন ওনার হুঁশ ফেরত আসলো এমনি তারপরে কাপড় দিয়ে ওনার পেট টেট বেঁধে, তখন তার অপারেশনের যুগ ছিল না, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাবে, লোকাল চিকিৎসা, কাপড় দিয়ে পেট টেট বেঁধে রেখেছে। তারপরও যাই হোক ওনার হুঁশ ফেরত এসছে, ধরেন সকাল 8টা 9টার দিকে। তারপরে প্রথম কথা কি জিজ্ঞেস করছে, আর সল্লাল নাস, লোকেরা কি নামাজ পড়ে ফেলেছে, ফজরের নামাজ কি হয়ে গেছে? হ্যাঁ, কি কথা জিজ্ঞেস করছে, কত টেনশন, সালাতের টেনশনটা এমনভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় সেট করে দিয়েছিলেন, মুসলমান হোক আর মুনাফেক হোক, মুনাফেকের মাথায় হোক সালাতের টেনশন, আর পাক্কা মমিনের মাথায় সালাতের টেনশন, পাক্কা মমিন ওমর বিন খাত্তাব, আর পাক্কা মুনাফেক হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, ওরও মাথায় নামাজের টেনশন। যদি নামাজ ছুটে যায় এক অক্ত, তাহলে হত্যা করে কবরস্থানে পুঁতে রেখে আসবে, এই হলো তার টেনশন, এই জন্য নামাজ পড়ে। আর ওমর বিন খাত্তাবের টেনশন জাহান্নামে যাইতে হবে, আমার ইসলামে ফেল হয়ে যাবে, নামাজে ফেল, নামাজে ফেল হয়ে গেলে বাসা আছে, মানুষের কম্পালসারি সাবজেক্ট সব ফেল করলো কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ কম্পালসারি এক সাবজেক্ট ফেল করলেই তো সর্বনাশ। এই জন্য ওমর বিন খাত্তাব প্রথম কথা জিজ্ঞেস করেন, আসল্লাহ নাস, নামাজ কি ফজরের নামাজ কি হয়ে গেছে? হ্যাঁ অবশ্যই, 8টা 9টার সময় কি ফজরের ওয়াক্ত বুঝে থাকবে নাকি, হয়ে গেছে। তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, লা হাজ্জ ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো অংশই থাকে না। তার মানে উনি ভয় পেতে লেগেছেন যে উনি তো এত কিছু করলেন ইসলামের জন্য, আর শেষ মুহূর্তে এই ফজরের নামাজটা এক রাকাত না পড়ে ইসলাম থেকে বের হয়ে যাবে, উনি এই টেনশন করতেছেন। যে দেখো হাদিসে পাওয়া যায় যে ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো অংশই থাকে না যে এক অক্ত সালাত ছেড়ে দেয়। আমার তো এক অক্ত সালাত ছুটে গেছে, তোমরা কি করবে, তাড়াতাড়ি আমাকে সালাত পড়াও। দেখেন মরণ মরণাপন্ন অবস্থা, এই সময় তো মানুষ স্ত্রীর চিন্তা করে, সন্তানদের চিন্তা করে, একে ওকে কি বুঝাবে এগুলো, আর উনি টেনশনটা কি, আসল্লাহ নাস, ফজরের সালাত হয়ে গেছে নাকি, তারপরে কি বলছে, লা হাজ্জ ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তি ইসলামে কোনো অংশই থাকে না যে সালাত ছেড়ে দেয়। কয়েকটো সালাত ছেড়েছিলেন উনি, কয়েকটো, এক রাকাত, এক ওয়াক্ত না হাফ ওয়াক্ত, হাফ ওয়াক্ত সালাত ছেড়ে উনি বলছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উস্তাদ ইসহাক বিন রাহওয়াই উনি বলছেন, কি বলছেন, যে আল্লাহ রসুলের যুগ থেকে শুরু করে আমার যুগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি এক ওয়াক্তের নামাজ না পড়ত, পরের ওয়াক্ত উপস্থিত হয়ে যেত, তাহলে ওই ব্যক্তিকে কাফের ধরা হইত। ইসহাক বিন রাহওয়াই বলছেন,
তিরমিজির মধ্যে হাদিস এসেছে আব্দুল্লাহ বিন শাকিক কানা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা তারক শাইইন মিনাল আমাল কুফরুন গায়রাস সালাহ। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কোন আমল ছেড়ে দিলে কাফের মনে করতেন না, একমাত্র নামাজ ছেড়ে দিলে কাফের মনে করতেন।